this some Archbishop. Been a school them from when me in a khaki shirt. Liverpool couldn't test the way me ras it up. Quick draw, him drop and can't get up. Him not fast enough for my problem that you never solve. Send for the Dan Race for a firestorm, cause I turn into a monster. Ready for the war, bitter with your black. None of them boy, they no bad. হ্যালো গাইস, তো আমরা যেমন এটা সেকেন্ড পার্ট আমাদের দাস মোটরের, যেমন বলি আমাদের স্টকটা এখানে প্রচুর থাকে তো ভিডিওটা প্রচুর বড় হয়ে যায়, তো আমরা এটা সেকেন্ড পার্ট স্টার্ট করছি। অ্যান্ড ফার্স্ট আমরা স্টার্ট করে দিচ্ছি পালসার দিয়ে, পালসার 220 থেকে স্টার্ট করছি। 2016 পালসার 220, গাড়ির কন্ডিশন দেখতেই পাচ্ছ, ব্ল্যাকের সাথে ব্লু। এই গাড়িটা মোটামুটি 60,000 টাকা দাম, 60,000 টাকা দাম আছে। তারপর আমরা একটা চলে আসছি এসপি সাইন, হ্যাঁ হন্ডা এসপি সাইন। এই গাড়িটা 2018 সালের গাড়ি, হন্ডা সাইন এসপি। এটা দাম রাখা হচ্ছে 60,000 টাকা, এটা 2018 সালে এসপি সাইন, 60,000 টাকা। তারপর আমরা একটা দেখেছি রয়্যাল এনফিল্ড 2020 গাড়ি। এই গাড়িটা গুড কন্ডিশনের গাড়ি। এই গাড়িটার দাম রাখা হচ্ছে 1,65,000 টাকা, 1,65,000 টাকা। ওকে, আচ্ছা। তারপর আবার একটা BS4 আর একটা ক্লাসিক দেখাচ্ছি, 350, এটাও গুড কন্ডিশনে। এটা দাম রাখা হচ্ছে 1,45,000 টাকা, 1,45,000 টাকা। আবার একটা ব্ল্যাক FZ দেখাবো, ব্ল্যাক FZS। এটা 2020 গাড়ির কন্ডিশন খুবই ভালো, ডবল ডিস ABS এর সাথে। এই গাড়িটার দাম রাখা হচ্ছে 90,000 টাকা। তারপর আবার একটা আছে, এটা পেপ প্লাস দেখাচ্ছি, 2014 গাড়ি, গাড়ির কন্ডিশন ভালো। এই গাড়িটা 28,000 টাকা। তারপর আমরা একটা দেখি TVS উইগো, এটাও 2016 গাড়ি, গাড়িটার কন্ডিশন ভালো। এই গাড়িটার দাম রাখা হচ্ছে 38,000 টাকা। আবার একটা ফ্যাসিনো 2020 দেখাচ্ছি, ফ্যাসিনো একদম নতুন কন্ডিশনের গাড়ি। এই গাড়িটার দাম রাখা হয়েছে 65,000 টাকা, 65,000 টাকা, 65,000 গাড়ি, ওটা 20,000। TVS স্টার সিটি প্লাস, এই গাড়িটা 2016 সালের গাড়ি, গাড়িটা কন্ডিশন ভালোই আছে। গাড়িটার দাম রাখা হচ্ছে 38,000 টাকা। তারপরে আবার চলো একটা ভার্সন 4 দেখাচ্ছি, মনস্টার, একদম মনস্টার, ডবল ডিস, ডুয়েল চ্যানেল ABS এর সাথে, একদম গুড কন্ডিশনে গাড়ি, খুবই কম চলেছে, একদমই নতুন গাড়ি, 8 মাস বয়স মাত্র, দেখতেই পাচ্ছ, মাত্র 8 মাস বয়স। গাড়িটার দাম রাখা হয়েছে 1,75,000 টাকা, 1,75,000 টাকা। ওকে, তারপর আবার চলে যাচ্ছে আর একটা ভার্সন 3, ওটাও তোমার R15, ওটা তোমার গাড়িটার দাম রাখা হয়েছে 1,10,000 টাকা, ডুয়েল চ্যানেল ABS এর সাথে, ঠিক আছে। ওকে, তারপর আমরা দেখাচ্ছি একটা আর একটা আবার অ্যাপাচি 180 ডবল ডিসের সাথে, ডবল ডিসের সাথে গাড়ির কন্ডিশন খুবই ভালো আছে, দেখতে পাচ্ছ ম্যাট ব্লু কালারের গাড়ি। এই গাড়িটা মোটামুটি চলে আসবে 68,000 টাকা, 68,000 টাকা। তারপর আবার একটা দেখাচ্ছি আমরা হন্ডা হর্নেট 160R, এই গাড়িটা কন্ডিশন খুব ভালোই আছে। এই গাড়িটার দাম রাখা হয়েছে 65,000 টাকা, 65,000 টাকা। ওকে, আবার একটা জিক্সার দেখাচ্ছি, 2016 গাড়ি, গাড়ির কন্ডিশন খুবই ভালো। গাড়িটা মোটামুটি দেখতেই পাচ্ছ ন্যাকেড ব্লু কালারের গাড়ি। এই গাড়িটা মোটামুটি চলে আসবে 52,000 টাকা। তারপর আবার একটা 150 দেখাচ্ছি, ইয়ন কন্ডিশন মডেল পালসার। এই গাড়িটা গুড কন্ডিশন আছে। এই গাড়িটার দাম আছে মোটামুটি 60,000 টাকা, 60,000 টাকা। হ্যাঁ, তারপরে আবার একটা গ্লামার দেখাচ্ছি, একদম রেড কালার, টমেটো কালারের গাড়ি, খুব সুন্দর কালার, কমিউনিকেশন খুবই সুন্দর, গুড কন্ডিশনের গাড়ি, গাড়ি কম চলা গাড়ি। এই গাড়িটার দাম আছে 68,000 টাকা, 68,000। হ্যাঁ, 2020 গাড়ি, BS6। আবার একটা 125 দেখাচ্ছি পালসার, ওটা মোটামুটি গাড়িটার কন্ডিশন ভালোই আছে, গাড়িটা কম চলা আছে। এই গাড়িটা মোটামুটি এসে যাবে আপনার গিয়ে, এটাও 60ই পড়ে যাবে, 60। ওকে, 2020 গাড়ি। তারপর আবার একটা সুপার স্প্লেন্ডার দেখাচ্ছি, হিরো সুপার স্প্লেন্ডার, যেটা লোকেরা খুঁজে বেড়ায়, অন্ধর মতন খোঁজে, তাও এই গাড়িটা কন্ডিশন খুবই ভালো আছে। এই গাড়ির দাম রাখা আছে 65,000 টাকা, 65,000 টাকা। হ্যাঁ, 10,000 চলা গাড়ি, একদম 2020 গাড়ি আছে। তারপর আবার একটা দেখাচ্ছি 180 পালসার, এটাই লাস্ট আমাদের কালেকশন। এটা 38,000 টাকা দাম রাখা হয়েছে, 2014 গাড়ি। তো একবার আরেকবার এই চ্যানেলে একবার আমরা জেনে নিই EMI টা, এখানেও EMI সিস্টেম আছে। 2015-র উপরে যে গাড়িগুলো আছে প্রত্যেকটাই ফাইন্যান্স সিস্টেম হবে, মিনিমাম 50% ডাউন আছে, এবং যদি কম রেঞ্জের গাড়ি নিতে চাও দেখা যাচ্ছে 18-19,000 টাকা ডাউন করলেও হয়ে যাবে, যদি 42-45 ভেতর যদি গাড়ি নিতে চাও 19,000 টাকা ডাউন করলেও হয়ে যাবে, ঠিক আছে। সব কিছু অ্যাভেলেবেল আছে, ভাইদের সাপোর্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, ভালো লাগলে পয়সা জোগাড় হলে অবশ্যই গাড়ি নিয়ে চলে যাও, চালিয়ে গাড়ি টেস্ট করে অবভিয়াসলি নিয়ে যাও, কোনো অসুবিধা নেই তাদের।